ও ডাঙাতু বলে কোনবা এটা মিলিটারির লগত বিয়ে আছিল গুছি আইছি ও তুমি কার কথা কই আছো এ কইহা মিস্ত্রি জিয়াকৰ কথা কইছে হা তেই কোবার কথা কোবাত কই বাদ লাগি মুৰবা তুমি ও পালি না মনিৰ ফোন নাম্বারটো নাই পোৱা কানে ফোন নাম্বারটো নাই পো জো মই দেখো ডাইৰেক্ট দিবা দিছো এ তোমাৰ কথা কি গুৰুত্বই দিয়া নাই এ বাদ দিছো দা মনিৰ হোৱাটছআপ নাম্বার ইটা মই বেলেগ এটা নাম্বার হৈছি আছো দেট বেলেগ কোতে তুমি চিনি নাপা এ মাই তই বয়াকে কবা নুলি কেনো বয়াকে ক থানাত যাই কেছ দিবা দিছো এনকে গালি পাৰি থাকলি লাভ নাই বুলি কৈছো এ দেখুত গুতাই কিবা আইন কানুন নহয় আছি ডক বা যারে যে সরবু আমার বাতো তাই গালি পাৰি থাকবো তোমা জাল হরালা পরিদ না আজি তুমি থানাত এই খবর দিবা আইছো হিদনা হানি কেন আইলা এ রব আপনি প্রশ্ন করব না লাগে উত্তর দিওক এখেটর জালখন মাছেরে হইতে আপনি সুর করাত হয় না নহয় ও মই আগতে জানবা লাগবো কিয় বৈছা এই গুরু আপনি এই প্রেম খুরাক দেখছিল না নাই দেখা এ ঘর তো জনাই হে একবার লাগাল পাবা লাগছিল হে পাবি তো রুখি থাক রুখি থাক রুখি এটু আছু রুখি থাক পাবি তো হেরিয়াই এটা কথা উদ্ভাব করছিল বয়া না পা যদি শুধু কিনু কয়ে গুরু কিয়া বয়া পাম কেরপাও মোর শিষ্য তয়ও মোর শিষ্য আচ্ছা কেরপার পরাই মই উত্তরটো পালো তোর উত্তর তো হে মই লব পারা না উদ কি উদে আচ্ছা ধরিল তোর পাইন লাগছি তোর গাটু বয়া গতাই বুকত কফ জমা হইছি কাই ভাবারা নাই কি করবি তা হও ও মই এখন উড়ু মালতি গরম পানি কর দিব হেই দি গাধু মা এ লৌরারু তেল গরম করি ফেলে গাটু মালিশ কর দিব আর রাতি গেলি পাওরাস জলে দি দোকান রুটি মারি দিম পুয়াক গেলি থন থই না হই উঠি কিয়া ও তুলে হিবা তো রা আর মোজ জল না খা এ হেগলা মাই জগার কর দিব সব খাম আচ্ছা আচ্ছা এটা কথা কসুন ধরিল তোর মায়ারে তোক তুলে হির পাত ছিং মারি না তই এটা এটার তাকে তুলে হির পাত ছিং দি না তুলে হির গাছ ডালে হেঁটি উঠে আনবি দেখো অলপ ভাবনা চিন্তা করি কো এটা কথা হল কি আমার ঘরত তুলসীর পাত নাই এটা তুলসীর পাত আনবা যাবা লাগা হলি মই কোলা শর্মা নহলে বলেন্টেক যাবা লাগবো ও তাহাতর ঘর আর তুলসীর গাছ গোটা ঢেকা গাজা দিছি এ পাত আর কত ছিঙি দেখি মে গাছডালকে উগলিল এনি সাবি মই রমেন্থে থুমলি তই জিতেন্থের বাটত পড়া দিবি আর রমেন্থের পড়া ওলে আহি জিতেন্থে থুমলি তই রমেন্থের বাটত পড়া দিবি আর তিতেহে আমার বুদ্ধিটো খাটব ও মই পড়া দি ফেলে বাটত থিয়া হই থাকি নালগে মই যার পিছত তুইও যাবি এ আমাক মাতায় নাই মোক মাতছি নয় তুই গেলি হ নামা তাকে যাবার বুইয়া লাগে কি নু কহে কিহর শীতলা দেবী নামক যাবা ভুইয়া লাগে একো ভুইয়া লাগবা নালগে যাবি ইটা মোর লগত আহি থাক কিহর বইয়া লাগবা লাগে আই থাক হাও কি হবে দিনতে তালা চালা মারি কত ঘুরি আছো ও হনকালকে ওলে আইলো না যাতে দেরি হবো কারণে সাবি পেট মারিছো সাও সাবি পেট দা কি হয় তোমার ঘর তাতে পেট একটা বস্তু এসে হইছো ও বাবা সাবি পেট ধরন নি হাতত তাতে দি যাবি হুলো আকো লাভ নাই হ্যাঁ জেঠি ও আসামি লকা ফুলা থাকলে ওলে আইবা নরে আরো পেহির ঘর তালা খুলা থাকলিও সুর হুমাবা নরে মোর কি কথা গেলা কবা লাগছা হে তুই পাগলার দরে ঠিক কথাই তো কলু ও প্রেম ঘুরার কইলে নি জালখান সুর করা হই ভোলা লকাপুর তালা খুলা অলে আইবা পাচ্ছে না ভোলাই নরে আহ যাও ইটা গম পালা তুমি নহয় এ মস্ত মস্ত কয়ে মস্ত মস্ত করে এ হাবদালে হাবদালে সব নষ্ট করে দিলা গাই সো 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 তুমি ভলাটা কেনাই দিলা দিলা এ হবো হবো ও সাই লেনা যাই ও তুমি ঠিক কইছিলা হাবলাডা হাপে মাছে জালে পড়ি আছে গতাই পসি একদম দুর্গন্ধ হচ্ছে পসি দুর্গন্ধ হচ্ছে খেতাল হাপে কামড়ালি তুমি ওইটা গেলি পসি গেলা ওই সজন তোমাক মই কিমান উপকার করলু তুমি থানাত যাই ফেলে মোর নামত কেস দিয়ে আইলা মই হেতু কথা ভাবা নাছিলু এ ভাবা নাছিলা ভাবলা ফলটো কি হল এ ঘটনা বিলাক তই আগতে কব লাগে মো কবা যাও আগে তুমি জাল হর বলি জিয়া হাগার লগিছ মানুহ মা জমা হৈ গেছি
সেই মাহ মানুহৰ আগত যাই পেলাই যদি মই সঁচা কথা কওঁ মাইৰ খাই মৰিম দেখোন নিচা নিচি এই যৌ মাইকেল আমাৰ আহ আজি মই মিহিৰাম চুটিয়া হিচাপে অহা নাই দেই এজন এই অঞ্চলৰ নাগৰিক হিচাপে আহিছো বাপ্পা ঐ ভয় লগে দিলাকে কিবা কেছ দিবাইছি নেকি নহয় মই এই থানাখনৰ এটা ভুল আঙুলিয়াই দিবলৈ আহিছো কি ক'লে অ' ছাৰ চাহ খাব নেকি এ চাহ কফি যি খুৱাই তাকে খাম কিন্তু ভুলটো ভুল বুলি মই কমেই কওকচোন কওক আমি কি জানি কিবা শিকাই পাৰোঁ ডেকাদা টেলি আমি বন্ধ কৰক আগতে মই শিকি লওঁ তাৰপিছত আপোনালোকক শিকাম হ'বনে এতিয়া কওক এই গাঁওখনত বেজি এটা চুৰ হ'লেও ভোলাৰ নাম ল'ব এনেকৈ ভোলাক যেতিয়াই তেতিয়াই থানালৈ মাতি অনাটো উচিত হোৱা নাই বুলি ভাবোঁ নহ'লে সি ভাল নাগৰিক কেনেকৈ হ'ব বাবা তোক মই কথা এটা কওঁ ক বেছি দেৰি কৰি লাভ নাই দুই দিনতে যাম আৰু বিয়াখন ঠিক কৰিম লগে লগে বিয়া তই মোৰ বিয়াৰ কথা কৈ আছ নেকি কিনো ধেমালিখন কৰ মই তোক সঁচা কথা ক'লোঁ 10-15 দিনৰ ভিতৰত বিয়া ঠিক কৰিম সেইটো খাটাং তই ঠিক কৰিলে মই ঠিক কৰিলে নহ'ব নহয় ছোৱালী ঘৰৰ কথা আছে কিয় ছোৱালী ঘৰে দেৰি কৰাৰ মতলব নেকি অঁ দেৰি কৰাৰ মতলব কিয় নহয় মানে ছোৱালীৰ ঘৰৰ নহয় ছোৱালীৰ দেৰি কৰাৰ মতলব চা ছোৱালী বহুত আধুনিক আধুনিক বুলি ক'লে ভুল হ'ব অত্যাধুনিক তই এইবোৰ কি কৈ আছ মই একো বুজি পোৱা নাই বেলেগ একো কথা নাই মই ফেচবুক খুলিব লাগিব হোৱাটছআপ খুলিব লাগিব আৰু এবছৰমান মই এই ছ'চিয়েল মিডিয়াৰ লগত জড়িত হৈ থাকিব লাগিব তাৰপিছতহে বিয়া এইবিলাক বৰ হাই লেভেল কথা তই বুজি নাপাবি মই নিজেও বুজি পোৱা নাই আৰু মই তোক বুজাব পৰা নাই এটা কাম কৰ তই শৰ্মাক মাতি আনিবি তাইক সুধিবি তাই ধুনীয়াকৈ বুজাই দিব মৰম কমি গেছি হয়নে নাই কমা মৰম কিয় কমিব মোৰ আৰু কিবা এক কুৰিমা তিৰি আছে নেকি এটাই তিৰি তুমি তোমাক মৰম নকৰি কাক কৰিম কচোন ডাঙৰ সংকটত পৰিছো তুমি মোক উদ্ধাৰ কৰা সংকটৰ পৰা কি সংকট হে কি সংকট হৈছে আপোনাৰ আচ্ছা এতিয়া কথাটো হ'ল কি এই কামটো চুপক চাপে গোপক গোপে কৰিব লাগিব যাতে তান্ধে গম নাপাব সংকটটো কি হৈছে নকয় বেলেগ কথা একো নাই ছোৱালী ঘৰৰ পৰা এবছৰ আগত বোলে ছোৱালী বিয়া নিদিয়া হৈছে এতিয়া কথাটো হ'ল নে এইটো ছোৱালীৰ মত না এইটো ছোৱালীৰ মাক বাপেকৰ মত এই কথাটো এটা কাইদাত এটা ইচকাইদা কৰিব লাগে পাগলা হৈছে নেকি এই গুৰু মইছো মই গেলি বিয়াখন ভাঙিব হে তাকেতো কৈছো আই তই এই কথাখিনি এটা স্কাইডাত বাহিৰ কৰিব লাগিব এইবিলাক কথা হিচান নাই বা মণ্ডল গুৰিয়ে ক'ব পাৰি দেখোন নাই তেখেতসকলক ক'বলৈ মানা কৰিছে বাবাই হয় নাকি অঁ এই গুৰু কদৰে দুপক দুপে কাইদাখিনি কৰিব লাগিব ৰ'ব আগতে চান অমান খাই লওঁ কিবা নহয় কিবা এটা ইচকাইদা কৰিব ফল
আই কৃষ্ণ কে মাই কি আনকি আছা কিবা গা চা বয়া নেকি গা বয়া নহয় ৰব তে হাতত বান্ধি লৈ কি আনকি আছা মই এটা কথা ভাবি আছো মাই হাজুৰ বেলা শেৱালিয়াতে কথা এটা পাতি আছিল কি কথা ও গুৱাহাটীত দেখিন বোলে তিৰি মানুহ কাম কৰা আকালে নাই তিৰি মানুহ মুনা মানুহ আকে কাম কৰিব যায় বোলে হবা পাৰে দে মইনো কেনকে জানি ও হয় তিৰি মৰত আকে কাম কৰে বাহ মজা হয় কিন্তু তামাম কামাই হয় কৰ কি কথা গেলা যে তই ভাবি থাকা ইতা যি কাম হাতত লৈছা সেই কাম কৰগে যা সেগলা কথা ভাবি থাকবা নালগে যা যা আপনারও কাম করা মন তো বইব বেলেগৰ ঘৰত মানুহ তেনেকে নাথাকে নহয় হাফিজ কলৈ গৈছে গম পাইছে নাই পাগলা হৈছি না কইনা বেছি গৈছি আৰু ঘূৰি গলাক তাতে থাকি দিলো আপুনি এক ঘণ্টা পিছত গুৰুক লৈ থানালৈ আহিব কথা আছে আহিব কিন্তু আচ্ছা চুতীয়া আপুনি মোক কওকচোন আপোনাৰ প্ৰব্লেমটো ক'ত হৈ আছে মই ক'লোৱে দেখোন ছাৰ দেউতাই 15 দিনত বিয়া পাতিবলৈ বিচাৰে মই বিচৰা নাই কিন্তু সেই বুলি মই এবছৰ ৰবলৈ বিচৰা নাই 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 এবছৰ ৰব লাগিব দোস্তি ইয়াৰ পিছে আপুনি শৰ্মাৰ মুখেৰে শুনা কথা হয়নে নহয় শৰ্মায়াই ছোৱালীৰ লগত কথা বতৰা পাতিছে তো খোলা খুলিকে শৰ্মায়াই ৰবচোন একচুৱেলি মই ক'ব বিচাৰিছো কি তুমি দোস্তি কি ক'বলৈ বিচাৰিছা মই জানিছো অঁ মানে তুমি এইটো কৈছা যে শৰ্মাক বিশ্বাস কৰিব নোৱাৰি আৰু সঁচা কথা ক'বলৈ গ'লে শৰ্মাক সঁচাকে বিশ্বাস কৰিব নাই নাই সেইটো তুমিহে ক'লা মইতো কোৱা নাই আৰু এইবোৰ কৈ দোস্তি মই ঝামেলা বহাব বিচৰা নাই দেই এতিয়া কথা হ'ল প্ৰকৃত সত্যটো জানিবৰ বাবে ছোৱালীৰ মাক দেউতাকৰ লগত কথা পাতিব নালাগিব হা পাতক যাৰ লগত পাতিব লাগে পাতক মুঠতে কিবা এটা হেস্ত নেস্ত হ'ব লাগে আৰু অক সেইটো অৱশ্যে হয় এই বৰে পুৱে পুৱে ক'ৰ পৰা ওলা ৰমায়া ফুলাদাক থানালৈ মাতিলে বেয়া পায় নহয় আনকি চুতীয়াদাই মোক ধমকি দিয়ে ফুলাদাক মাতিব নালাগে বোলে অ নহয় দে অ কামৰ মাজত মাতো জি তাকে সে নিজে আহি গ'লো ভালে কৈছা দে মাই এনাই দেখোন আমাৰ তাকে নাহাই আজি যি বাবাক মাতা তাকে আহিছা ভালে কৈছা দে শৰ্মাই গেলি চাহ এটা কৰাৰ ব্যৱস্থা কৰা নাই নাই মই চাহ নাখাওঁ এটা কথা কওকচোন হাফিজ কলৈ গৈছে অ' সেইটো কাইও নাজনে হঠাৎহি নহয় যি ঘৰৰ বে এ বেটা কইনা বিচাৰি গৈছে নেকি গুৰুক কিবা ক'ব পাৰে দা কোনেও নাজানে হাফিজ কলৈ গৈছে কাইও আকৌ নাজনে সেইটো ঘৰত তলা ভাঙি এটা কেৰেপাতা আছে অ' বিন্দাছ আছে যা থাকা নিজৰে ঘৰ বাহিৰৰ পৰা মৌখিক অভিযোগ পাইছো হ'ব পাৰেনে বাৰু কিয়া কেৰেপাতে হাফিজক ক'ৰবাত লুকুৱাই থৈছে হয়তো মাৰ্ডাৰ কৰিছে আৰু নিজে সেই ঘৰটো থাকিবলৈ লৈছে অ' এইটো মিছা কথা দে শৰ্মায়া কেৰেপা আৰু মই বাকী বদমাচি চব কৰিব পাৰোঁ কিন্তু মাৰ্ডাৰ কৰিব নোৱাৰো দা আমি মই আপোনাৰ কথা সোধা নাই নহয় কেৰেপাতাৰ কথাই সুধিছো একে কথা শৰ্মায়া সেইটোও নাই দা অ'কে মই ইনভেষ্টিগেশ্যন কৰিম সময়ত সঁচা মিছা ওলাই পৰিব নহয় বা
ঘটনা ইমান বয়া রূপ লৈছি তলে তলে এনে ঘটনা হৈছি এই ক্লাসব মিছা কথায়ে হাফিজৰ দৰে দৰিদ্ৰ এটা কোনি মাৰিবনু আপনি নৰে নাই কেৰপাডা নৰে বুলি আপনি কি দায়িত্ব লবা লাগা হল যদি কছি সাবু হৰমায় আইতা আপনাক ফাছে দিব মই থানাত কে জামাই ফল দেত দিগা আপনি একলাই না জয় হে গুরু জগত মই জানতো এ তই যা যদি যাইছ মই না জাং ফল কিটো এটা কথা দে যদি পুলিশে মাতিছে নহয় থানালে যাব লাগে নহল বৰ বেয়া কথা হব কি বয়া কথা হব বয়া কথা হব বুলে দোকে দৰক বান্ধি বান্ধি লৈ যাব অ এই মাতিছে আৰু কথা পত্ৰ হে পাতিব বৰ বেয়া কথা হৈছি বৰ বেয়া কথা হৈছি পুলিশ হল বুলি আমাৰ নিচিনা নিৰ্দোষী মানুহ কেনে কৰিব নালাগে ফল কোনো ভাই কমপ্লেইন দিছে সাকে কোনি কমপ্লেইন কৰে হে ফল কোনি কৰিব আৰু ফুলা ফুলা কুকৰে বুজিলা দোস্তি এইবাৰ যে তই ফচিবি সেইটো খাটা মই সিদিনালৈকে তই কৈ ফুৰিছ কেৰে পাই আমাৰ বাইক মাৰ্ডাৰ কৰিব ফুৰিছিল নে কৈ আৰু এতিয়া তই কৈ ফুৰিছ কেৰে পাই মাৰ্ডাৰ কৰিব নোৱাৰ দেখিলা কেৰপাই কি কাণ্ড কৈছি শুনছা কি কল্লা ও সাধাৰণ ঘৰ এটাৰ নামত কেৰপাই বোলে হাফিজক মাৰ্ডাৰ কৰিছি সেইটো কৰা নাই বুলি মাইদিয়াৰে কৈছি দেখোন হয়তো আমাৰ আৰু বুজবাৰ বাকী নাই দে এক চিমটা মাটিৰ কাৰণে সি কনকীক মাৰ্ডাৰ কৰিব পাৰে আৰু হাফিজ নুকুন ফুটায়ে নৰে দক হাফিজ ভাইজানক মাৰবেগ গেলি হা অহতো থাকিব লাগিব হে মাই পাছত দেখিম পেৰে মানুহ মৰা আকৌ ডাঙৰ কথা নহয় কেৰপাই হাফিজক মাৰ্ডাৰ কৰাটো হৈ কিনো কথা কয়হে কিবা দেখোন চিন্তা সুমে দিলা ভো মানুষ বাগে নাপাহাৰে মানুহ তেজ আজি হাফিজ ভাই জানো কালিক দিলে আমাৰ মাই দিয়া ৰোক ও মাই তই কিবা উল্টা চিন্তাত ফেলে দিলিয়ে মোক আপুনি মোক সুমে দিছি মই আপোনাক সুমে দিলোঁ এতিয়া থাৰ সুজ্য সুজি হৈ গেল দক আপুনি কিন্তু বৰ ভাগ্য কৰি দি দিবাইছি হে লক্ষী দি দিবাইছি বুজছি বহুত ভাল পিয়াও বুজছিয়ে নাই তেওঁ দেখাত যেনে শকত আৱত মনটোও বহুত অকল মানে মস্ত ডাঙৰ দিয়কচোন মনটো বুজি পাইছি না হাও এখেত তাৰ মানে দেখাত ডাঙৰ মনটো ধুমা দেখাটো ধুমা তাৰ মানে মই ক্ষীণ মিন সৰু মোৰ মনটোও সৰু